প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতন আমি সুমন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাইব্রিড ধান বীজ হীরা ১৯ নিয়ে। ইতোমধ্যেই এই ধানটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রিমিয়াম চিকন জাতের যতগুলো হাইব্রিড ধান বীজ আছে, এই হীরা ১৯ তাদের ভিতরে একটি অন্যতম জাত। এই জাতের রয়েছে নিজস্ব কয়েকটি গুণাবলী, যে কারণে কৃষকদের পছন্দের তালিকায় থাকে এই হীরা ১৯। এবং বাংলাদেশের শীর্ষস্থানে গবেষণা, উন্নয়ন, উদ্ভাবন এবং বাজারজাতকারী যে প্রতিষ্ঠান আছে তাদের ভিতরে অন্যতম আছে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড। এবং এই হীরা ১৯ হচ্ছে সুপ্রিম সিড কোম্পানির একটি উদ্ভাবিত এবং বাজারজাত বা যে পণ্য গবেষণালব্ধ, এই হীরা ১৯ কিন্তু একটি। এবং হীরাদান মানেই কিন্তু একটি কথা প্রচলিত আছে, হীরাদান, গোলাভরা দান, এই কথাটি অনেকেই জানেন। এবং যারা হীরাদান চাষ করেন তারা জানেন যে হীরাদান কখনোই কৃষকদেরকে ঠকায় না, বা হীরাদান চাষ করলে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু লাভবান হওয়া যায় এবং ফলন ঘুরে তোলা যায়। এই কথাটি কিন্তু দীর্ঘদিনের প্রচলিত, যে কারণে এই হীরাদানটি ব্যাপক জনপ্রিয় কৃষকের মাঝে। এবং সুপ্রিম বাংলাদেশের সর্ববৃহৎ বীজ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর একটি, যে কারণে সারা বাংলাদেশেই এই জাতটি পাওয়া যায়। এবং আমার অঞ্চলে দেখি এই হীরা ১৯ কিন্তু ব্যাপক জনপ্রিয় একটি জাত। এই হীরা ১৯-এর কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি হীরা ১৯ চাষ করে থাকেন, কেমন ফলন পেয়েছেন, কী কী প্রতিবন্ধকতা আছে, কী কী সুবিধা আছে সেটি তুলে ধরতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন এই হীরা ১৯-এর অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করি। হীরা ১৯ এই ধানটির জীবনকাল ১৪০-৪৫ দিন। গাছের উচ্চতা ৯৫-১০০ সেন্টিমিটার। ব্লাস্ট বিএলবি পাতা পোড়া সহনশীল একটি জাত কিন্তু এই হীরা ১৯। বীজের দাম কেমন হতে পারে? এটি ৫০০ টাকার আশেপাশে। যারা প্রিমিয়াম চিকন জাতের ভালো মানের একটি হাইব্রিড ধান বীজ খুঁজছেন তাদের জন্য একটি অন্যতম, এবং খাওয়ার জন্য যারা চাষাবাদ করতে চান তাদের জন্য খুব ভালো। এটি যেমন রোগ প্রতিরোধী, তেমনি এই যে হীরা ১৯ এই ধানটিও কিন্তু খুব ভালো। বিশেষ করে এই যে হীরা ১৯ এই জাতের অ্যামাইলোজের পরিমাণ ২৭.৮৪%, যে কারণে ভাত খুবই ঝরঝরে সুস্বাদু। অন্য অনেক জাতি আছে যেগুলোর ভাত কিন্তু ভালো না, ফলন ভালো হলেও ভাতের কোয়ালিটি বা খেতে ভালো লাগে না, কিন্তু হীরা ১৯-এর ভাত খুবই ভালো। এবং এই হীরা ১৯-এর গাছ খুবই শক্ত, যার কারণে হেলে পড়ে না, এবং হীরাদানে চিটার পরিমাণ খুবই কম হয়, যার কারণে কৃষকের মাঝে কিন্তু ব্যাপক জনপ্রিয় এই হীরা ১৯। এবং সুপ্রিম সিডের নিজস্ব একটি জাত কিন্তু এই হীরা ১৯। নির্দ্বিধায় এই জাতটি চাষাবাদ করতে পারেন আপনারা। ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন, কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট পোস্ট করবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। এটা থুয়ে যাই, নিয়ে যাবো না, লাগলে সকালবেলা নিয়ে আসবো।